আপনারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন, তাই না? চেহারা দেখে কিছুটা মনে হচ্ছে। আসলে এখন মোনাজাত করে বিদায় নেওয়ার সময় ছিল, আর সেই সময় শুরু করেছি, এটা অত্যন্ত কষ্টের বিষয়। আমাদের ভাইদেরকে বলেছিলাম, তারা যখন ডেট নেন, দাওয়াত নেন, বলেছিলাম 9টায় দিয়ে দিবেন, 11টায় মোনাজাত করব। এর কারণ হচ্ছে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল করার পরে এই যে আমার বাবার আমার ভাইরা যারা আসছেন, এরা যদি ফজরের নামাজটা পড়তে না পারেন, এই দায়ভার কে নেবে? আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে বলেন, হাসিবুর রহমান, তুমি রাত 1টা পর্যন্ত ওয়াজ করলে, আলোচনা করলে, মানুষ দেরি করে ঘুমিয়েছে, নামাজ পড়েনি, তুমি জবাব দাও, কেন এত রাত পর্যন্ত তুমি আলোচনা করলে, কি জবাব দিব আমি? আর আমার আয়োজক ভাইদের কেউ যদি সেম কোয়েশ্চেন আল্লাহ তাআলা করেন, আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? আমাদের ইন্টেনশনকে আগে বিশুদ্ধ করা দরকার। আমি আমার লাইফে ঘটা, আমার দাওয়াতি জীবনে ঘটা একটা বাস্তবিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো এক দ্বীপ অঞ্চলে একবার মাহফিলে গিয়েছিলাম। দ্বীপ অঞ্চল বলতে আপনারা শুধু কুতুব দিয়া বুঝিয়েন না, বাংলাদেশে আরও বহু দ্বীপ অঞ্চল আছে, যেমন ভোলা, তারপরে আপনার সন্দ্বীপ, এরপরে আরও আছে দ্বীপ অঞ্চল, আরও আছে। তো কোনো এক দ্বীপ অঞ্চলে আমি গিয়েছি, নাম বলতেছি না। তো আপনারা জানেন দ্বীপ অঞ্চলগুলোতে গেলে রাতে ব্যাক করা যায় না, থাকতে হয়। মাহফিল শেষ করে থেকে গেলাম, সকালবেলা আমি যখন স্পিড বোর্ডে উঠতে যাব, ভাবলাম মাহফিল কমিটির সভাপতি সাহেব যিনি, তিনি তো সভাপতিত্ব করলেন, ওনার সাথে ব্যক্তিগত আলাপও হয়েছে, মোটামুটি একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়েছে, ওনার কাছ থেকে বিদায় না নিলে কেমন লাগে? যুবক ভাইদেরকে বললাম, তোমাদের সভাপতি সাহেবকে ডেকে নিয়ে আসো, একটু বিদায় নিয়ে যাই। তো গেল, কিছুক্ষণ পর সভাপতি চক কসলাইতে কসলাইতে আসছে, তখন সকাল 7টা বাজে। বললাম, সভাপতি সাহেব কি ব্যাপার, চক কসলাইতেছেন কেন? ভাই হুজুর গুড মর্নিং। বললাম, এটা গুড মর্নিং না ব্যাড মর্নিং, চক কসলাই আসতেছেন ঘুম থেকে, কে এখন উঠলেন নাকি, নামাজ কোথায়? কয় হুজুর আজকেই মিস হয়েছে। বললাম, গত রাতে মাহফিল করালেন আর আজকেই আপনার মিস হয়ে গেল। এই যদি মাহফিল কমিটির সভাপতির অবস্থা হয়, এই মাহফিল থেকে হেদায়াত আসবে কেমনে? খালি তো সুযোগ পাইলেই হুজুরদের পিছনে লাগেন, অন্য কোনো দিকে খবর থাকে না। কেন মাহফিলগুলো আপনারা কেন রাত 11টার ভেতরে শেষ করার পরিকল্পনা করেন না? আমাদের মাহফিল কমিটির যে যুবক ভাইরা আছেন, এরা সিদ্ধান্ত নিতে হবে, আমরা সবাই নামাজে আসব, আমরা ডেকে ডেকে নিয়ে নিয়ে আমাদের ভাইদেরকে আসব। এত স্লোগান, এত দিন কায়েমের আন্দোলন কিছুই হবে না যদি আপনার নামাজ ঠিক না থাকে। আগে নামাজ। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলেছেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলে গিয়েছেন, আমার উম্মত খবরদার, নামাজ ছেড়ে দিস না, কারণ যার জীবনে নামাজ নাই তার জীবনে সফলতা নাই। আমরা সবাই ইমানদার না বেঈমান? ইমানদার, এটা আমরা দাবি করছি, আমরা ইমানদার। এটা যাচাই করার প্রথম মানদণ্ড এবং মাপকাঠির নাম সালাত। আপনি ইমানদার কিনা বোঝা যাবে আজান বললে, কারণ মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটার অর্থ কি, মিনিংটা কি? আল্লাহ সবচেয়ে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আপনি যদি তখন ঘুমিয়ে থাকেন অফিসে আদালতে ব্যবসা বাণিজ্যে বা নিজের কাজ চালিয়ে যান, বোঝা যাবে আল্লাহর সাথে পাল্লা, আল্লাহর সাথে পাল্লা, যে না তোমার হুকুম ছোট আমার কাজ বড়, এই জন্য আমি নামাজে গেলাম না। ওয়ালাইয়াদু বিল্লাহ। যাই হোক, যেহেতু উঠে গেছি, এত কষ্ট করে আসছি, আজকে বৃহস্পতিবার, খুব জ্যাম, কিছু কথা আপনাদেরকে শুনিয়ে না গেলে নিজের কাছেও খারাপ লাগবে। আমার বাবার আমার ভাইরা দীর্ঘক্ষণ আপনারা বসেছেন, শীতের দিনে মানুষ এমনিতেই ঘামায় না, পেশাবেরও একটা চাপ আছে না নাই? তো 11টার পরে দিলে মানুষ উঠবে, আপনি তাকে আটকাবেন কেমনে? তার তো পেশাবের চাপ আছে। মাহফিলে গণ্ডগোল সৃষ্টি হয়, এটা বলে গেলাম। মাহফিল কমিটি যেন পরামর্শ হিসাবে গ্রহণ করে আন্তরিকতার সাথে, যেন নেক্সট টাইম যেন তারা এগুলোকে মেনে কাজে লাগায়, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমরা কি কিছুক্ষণ বসতে পারবো? ইনশাআল্লাহ। দেখেন খুব সুন্দর আয়োজন ছিল, এখানে 6 জন আলোচক আছেন, প্রধান অতিথিতে উপস্থিত বর্তমান চেয়ারম্যান সাহেব আমার সাথে এসে হাত মিলালেন।